হ্যাঁ, একটু রেকর্ডিং দেখা যাচ্ছে। ওকে, রেকর্ডিং অপশন দেখা যাচ্ছে। ওকে, শেয়ারিং দিলাম। আর হচ্ছে ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করি। আমরা তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। ক্লিয়ার তো? না, ইয়েস স্যার, একদম ক্লিয়ার। শুরু করুন স্যার। জি স্যার, জি স্যার। ছোট করবো না বড় করবো? না স্যার, সব ঠিক আছে স্যার, শুরু করেন। ঠিক আছে স্যার, সম্পূর্ণ স্যার, সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার, আমাদের ওয়ার্ড ফাইল ফ্যাব্রিক, আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ওয়ার্ড ফাইল ফ্যাব্রিক। আমাদের আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টেরি ফাইল ফ্যাব্রিক। স্পেশালি এই জন্য ওয়ার্ড ফাইল ফ্যাব্রিক এর নিচে আমরা টেরি ফাইল ফ্যাব্রিক লিখে রাখছি। অ্যাকচুয়ালি চ্যাপ্টারটার নাম হচ্ছে টেরি ফাইল, বাট টেরি ফাইলটা হচ্ছে এক ধরনের ওয়ার্ড ফাইল ফ্যাব্রিক। আবার বলছি যে টেরিটা হচ্ছে এক ধরনের ওয়ার্ড ফাইল ফ্যাব্রিক। এখন প্রথমেই আসতেছে আমাদের ডেফিনেশন, যে ফাইল ফ্যাব্রিকটা কাকে বলে। ফাইল ফ্যাব্রিকের মধ্যে ডেফিনেশন হচ্ছে যে কিছু কথাবার্তা আছে, একটু পড়েও শোনাচ্ছি। সেটা হচ্ছে যে ফাইল ফ্যাব্রিক্স আর ক্যারেক্টারাইজড বাই ব্রাশ লাইক সারফেস। তার মানে বোঝা যাচ্ছে যে ফাইল ফ্যাব্রিকের মধ্যে আমাদের সারফেসটা ব্রাশ লাইক হবে। ব্রাশ লাইক মানে মানে হচ্ছে যে আমাদের যে ওয়ারপের সুতা আছে অথবা ওয়েফটের সুতা আছে, এই সুতাগুলোকে কাটিং করে ব্রাশিং করে ফেলা হয়। কাটিং করে ব্রাশিং করে ফেললে পরে ফাইবার গুলো পুল আউট হয়ে থাকে, বের হয়ে থাকে। তো এটাকে বলা হচ্ছে ব্রাশ লাইক সারফেস, বা ব্রাশ লাইক সারফেস স্ট্রাকচারও বলা যেতে পারে। তো সারফেস ফর্ম বাই টাফটস অফ ওয়ার্প অর ওয়েভড কার্ট ট্রেস। তার মানে যে ব্রাশ লাইক স্ট্রাকচারটা হবে হচ্ছে ওয়ার্প থ্রেড দিয়ে অথবা ওয়েভ থ্রেড দিয়ে। আচ্ছা, দ্য ব্রাশ লাইক সারফেস ইজ ফর্মড বাই এ সেট অফ থ্রেডস উইচ প্রজেক্ট এট রাইট অ্যাঙ্গেলস ফর্ম এ ফাউন্ডেশন অর গ্রাউন্ড স্ট্রাকচার অ্যান্ড ফর্ম এ পাইল অর লুপ অন দ্য সারফেস। তার মানে এই লাইন থেকে বুঝতে পারছি যে একটা হচ্ছে গ্রাউন্ড ফ্যাব্রিক বা বেস ফ্যাব্রিক থাকবে, আর গ্রাউন্ড ফ্যাব্রিক বা বেস ফ্যাব্রিকের উপরেই হচ্ছে আমাদের লুপ গুলা তৈরি হবে, আর সেই লুপ গুলাকে ফার্দার আমরা ফার্দার আমরা কি বলে যে কাটিং এবং শেয়ারিং বা রেজিং করে আমরা ওই ব্রাশ লাইক স্ট্রাকচারটা তৈরি করব। তারপর হচ্ছে কাটিং দ্য লুপ থ্রেডস ক্যান বি ডান আইদার অন দ্য লুম অর অন দ্য মেশিনস অফ দ্য ফ্যাব্রিক ফিনিশিং ডিপার্টমেন্ট। এটা আমরা লুমেই করা যাবে, অথবা ফিনিশিং ডিপার্টমেন্ট আছে আলাদা, যেখানে কাটিং মেশিন আছে, রেজিং মেশিন আছে, শেয়ারিং মেশিন আছে। তোমরা অলরেডি ওগুলোর সাথে পরিচিত হতেও পারো, কারণ বিভিন্ন সময় তোমরা মিল ভিজিটে গিয়েছো। তো রেজিং শেয়ারিং মেশিনের সাথে তোমাদের পরিচয় থাকতে পারে। তোমরা ফ্লিস মেশিনের সাথে, ফ্লিস কাপড়ের সাথে পরিচিত? তো ফ্লিস মেশিনের সাধারণত হচ্ছে যে এই রেজিং শেয়ারিংটা হয়। হ্যাঁ বলো স্যার। আমরা রেজিং মেশিনটা আসলে সম্বন্ধে আইডিয়া নাই, যদিও এটা একটু যদি বলতেন স্যার, রেজিং মেশিনটা কি করে আসলে? আচ্ছা, রেজিং মেশিনে হচ্ছে যে ওই লুপগুলো আছে না, এটা কয়েকটা পার্ট আছে। যে লুপ তো দেখছো, যেমন ফ্লিস ফ্যাব্রিকটা তো দেখছো তোমরা, তাই না? জি স্যার। হ্যাঁ, ফ্লিস ফ্যাব্রিক দেখছো, তো ফ্লিস ফ্যাব্রিকের মধ্যে তোমার বেস ফ্যাব্রিকও আছে, এর মধ্যে আবার লুপ তৈরি হয়। তো লুপগুলো যে তৈরি হয়, এই লুপগুলোকে কাট করা হয়, নাইফ দিয়ে কাট করা হয়। নাইফ দিয়ে কাট করার পরে আরেকটা জায়গায় হচ্ছে পিন থাকে কিছু, পিন মানে পিন থাকে বলতে একটা ব্রাশ, একটা রোলার থাকে, যে রোলারের মধ্যে এরকম পিন টাইপের থাকে, যেগুলা কি করে এই যে লুপগুলোকে কাটা হয়েছে ফাইবারগুলোকে রেজ করে। ফাইবারগুলোকে রেজ করলে ওই সারফেসটা ফ্লাপি হয়ে যায় এবং ফাইবার দিয়ে ভরপুর হয়ে যায়। এটি হচ্ছে মোটামুটি রেজিং মেশিনের প্রিন্সিপাল আর কি। কাটিং হয় এবং কাটিং বা শেয়ারিং হয়, এরপরে হচ্ছে লুপগুলোকে ওই পিনের পিনের মতো যে ব্রাশ লাগে একটা তোমার রোলার আছে, ওই রোলারের মধ্যে দিয়ে গেলে পরে ওই ফাইবার গুলা বের হয়ে যায়, এটাকে বলে রেজিং। আচ্ছা,
তো কি বলছিলাম, এই মোটামুটি কনসেপ্ট যে সার্চ ফ্যাব্রিক শুড বি ডিস্টিংগুইশড ফ্রম দি আদার্স হুইচ বিকাম এ ফাইল আফটার পাসিং থ্রু রেজিং মেশিন অর আফটার ইলেকট্রিক্যাল ফ্লকিং। একই কথা যে রেজিং মেশিন অর ফ্লকিং মেশিন মানে কাজ হচ্ছে এটাতে লুপগুলোকে শেয়ারিং করব বা কাটিং করব, এরপরে হচ্ছে এগুলোকে রেজিং করব, ব্রাশিং এর মাধ্যমে ফাইবারগুলোকে তুলে ফেলবো, পুল আউট টাইপের করব। তো আমরা পাইল ফেব্রিকের ডেফিনেশন পাইলাম যে পাইল ফেব্রিকের মধ্যে হচ্ছে এক ধরনের একটা ফ্যাব্রিক যেটার মধ্যে সারফেসটা দেখতে হচ্ছে ব্রাশ লাইক স্ট্রাকচার হবে, সারফেসটা দেখতে ব্রাশ লাইক স্ট্রাকচার হবে। তো এই মানে সারফেসটা ব্রাশ লাইক স্ট্রাকচার হবে এমনি এমনি হবে না, এটা লুপগুলোকে কাটতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ রেজিং করতে হবে। আর এটার মধ্যে দুই ধরনের কি বলে যে দুই ধরনের সুতা থাকবে, এক ধরনের সুতা হচ্ছে গ্রাউন্ড ফ্যাব্রিক তৈরি করবে, আর এক ধরনের সুতাগুলো হচ্ছে লুপ তৈরি করবে। সো পাইল ফ্যাব্রিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সো এটার মধ্যে লুপ থাকবে, আর লুপ স্ট্রাকচারগুলো আমরা বেশিরভাগই হচ্ছে কেটে আমরা ব্রাশিং করে ইউজ করব যাতে করে এটার সারফেসটা সুন্দর দেখায়। স্যার স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার ওই একটা লুপ কাটার পর যেরকম দুইটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সুতা আলাদা হবে, তারপর ওই মেশিন দিয়ে কি ওই দুইটা সুতা টেনে ওই ব্রাশ লাইক করা হবে, এরকম কি ব্যাপারটা? না, সুতা আলাদা হবে বলতে কি মানে সারফেসে? হ্যাঁ হ্যাঁ সারফেসে সুতাটা আলাদা হবে। হ্যাঁ জি স্যার, দুইটা মানে একটা লুপ কাটলে দুইটা সুতা ইন্ডিভিজুয়াল হবে সারফেসে, তখন ওই দুইটাকে টেনে ব্রাশ লাইক করা হবে, এরকম স্যার? টেনে টানতে হবে না, টানতে হবে না, এটা জাস্ট একটা রোলারের মধ্যে দিয়ে পাস করবে, তখন এই যে দুইটা একটা লুপ কেটে যে দুইটা ভাগ হলো, জি জি জি, এদের মধ্যে যে মানে সুতার মধ্যে কি থাকে আমাদের মেইনলি তো ইয়ারনের মধ্যে কি থাকে ফাইবার গুলো তো থাকবে, ওই ব্রাশের মধ্যে দিয়ে যখন পাস হবে তখন এই ফাইবার গুলো বের হয়ে যাবে। বুঝতে পারছিস তো? স্যার তাহলে স্যার বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, একটা প্রশ্ন স্যার। বলো স্যার। তাহলে স্যার ওই কাপড়ের স্যার কাপড়ে ছিড়ে যাওয়া প্রবণতা বেড়ে যাবে না তাহলে? যদি ব্রাশ লাইক করা হয় কাপড়ে ছিড়ে যাওয়া প্রবণতা বেড়ে যাবে কিনা? না, কাপড়ে ছিড়ে যাওয়ার প্রবণতা বাড়বে না, এই কারণে যে বাড়বে না, তোমার গ্রাউন্ড ফ্যাব্রিক আছে, যে গ্রাউন্ড ফ্যাব্রিক আছে ওই গ্রাউন্ড ফ্যাব্রিকটা কোনো রকমের এই রেজিং বা কাটিং এর মধ্যে পড়বে না, তোমার পড়বে শুধু এক্সট্রা যে সুতাগুলো দিয়ে আমরা লুপ ফর্মেশন করছি সেই লুপগুলোকে আমরা শুধু রেজিং বা ব্রাশিং করব, আর গ্রাউন্ড ফ্যাব্রিক ঠিকই থাকবে, এখানে কোনো কাটাকাটি থাকবে না এবং এটা টাইটলি থাকবে। আর গ্রাউন্ড ফ্যাব্রিকের সাথে ইন্টার ওভেন করা থাকবে হচ্ছে এই লুপগুলা, মানে লুপ যেই সুতাগুলো দিয়ে আমরা লুপ করছি। আর এগুলা সাধারণত হচ্ছে যে ছিঁড়ে যাওয়ার প্রবণতা যেটা বলতেছে এগুলা সাধারণত হচ্ছে আমরা যে ওয়েট মানে ওয়াশিং করি, এই ওয়েট ওয়াশিংটা সাধারণত মানে করা আর রিকমেন্ডেড না আর কি, এগুলি ড্রাই ওয়াশিং করা হয় সাধারণত। তো ড্রাই ওয়াশিং করলে পরে যদি করে রাখা হয় তাহলে আসলে মানে দীর্ঘদিন টিকবে আর কি। আমরা যেরকম ওই কাপড় কাচি আসলে ওই কাপড় কাচার মতো করে যদি করি তাহলে লুপ খুলে যাবে বা ওগুলি নষ্ট হয়ে যেতে পারে আর কি। যেহেতু টেরি ফেব্রিক যেটা, টেরি ফেব্রিক মানে হচ্ছে যে টেরি টাওয়েল যেটা আমরা বাসা বাড়িতে যেটা টাওয়েল ইউজ করে থাকি সেটার দিকে আস্তে আস্তে আসবো। তো পাইল ফেব্রিকের জেনারেল ডেফিনেশনের পরে আমরা যাচ্ছি হচ্ছে ক্লাসিফিকেশন। ওকে, ক্লাসিফিকেশন হচ্ছে এটা পাইল ফ্যাব্রিক। দেখো যে পাইল ফ্যাব্রিক হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ওয়ার্প পাইল ফ্যাব্রিক আর একটা হচ্ছে ওয়েভ পাইল ফ্যাব্রিক। ওয়ার্প পাইল ফ্যাব্রিককে আমরা বলবো হচ্ছে ভেলভেট, ভেলভেট, আর ওয়েভ পাইল ফ্যাব্রিক যেটা সেটাকে আমরা বলবো ভেলভেটি। ওকে, ওয়ার্প পাইল ফ্যাব্রিকের আরেকটা নাম হচ্ছে জেনারিক নাম হচ্ছে ভেলভেট, আর ওয়েভ পাইল ফ্যাব্রিকের আরেকটা নাম হচ্ছে ভেলভেটি। আচ্ছা ভেলভেট, ভেলভেটটা দিকে একটু খেয়াল করো, ওয়েভ পাইল ফ্যাব্রিকের আমাদের আলাদা চ্যাপ্টার আছে ওইটার মধ্যে, তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, অল ওভার প্লেইন, ওয়েভ ফ্ল্যাশ, কর্ডেড ভেলভেটিন, ফিগার ভেলভেটিন, এগুলো নিয়ে আজকে আলোচনা করব না, আমরা আমাদের কনসার্ন হচ্ছে আজকে ওয়ার্প পাইল ফ্যাব্রিক নিয়ে। এখানে দেখো যে ভেলভেটের মধ্যে আবার দুই রকম আছে, একটা হচ্ছে টেরি পাইলস আর একটা হচ্ছে ওয়ার পাইলস। আচ্ছা টেরি পাইলস আর ওয়ার পাইলসকে আলাদাভাবে বলা হয়েছে এই জন্য যে টেরি পাইলসটা হচ্ছে যে টেকনিকে তৈরি করা হয় সেখানে কোনো রকমের কোনো ওয়ার ইউজ সাধারণত করা হয় না, সাধারণত কোনো ওয়্যার, ওয়্যার মানে একটা কি বলবো যে সিম্পল, তুমি হিল ওয়্যার চিনো, তো হিল ওয়্যার চিন্তা করার দরকার নাই, হিল ওয়্যারের হিল ওয়্যার এক ধরনের ওয়্যার, মানে একটা চিকন তুমি রডের কথা চিন্তা করো আর কি, এটাকে ওয়্যার হিসেবে নাও, এই ওয়্যার
এটাকে ইউজ করে ওপাইল ফরমেশন করা যায়, এটা সেপারেট একটা টেকনিক, আর টেরির জন্য আলাদা টেকনিক, সেটা তো আমরা এই চ্যাপ্টারে যাব। ওয়্যার পাইলস গুলো আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে ফাস্ট স্ট্রাকচার, একটা হচ্ছে লুজ স্ট্রাকচার। তো ফাস্ট স্ট্রাকচার বলবো কোনটাকে আর লুজ স্ট্রাকচার। ফাস্ট স্ট্রাকচার হচ্ছে যে এই স্ট্রাকচারের মধ্যে যে বেস ফ্যাব্রিকটা হবে সেই বেস ফ্যাব্রিকের মধ্যে লুপগুলো অনেক টাইটলি আটকানো থাকবে। অর্থাৎ অবশ্যই এখানে আমরা এমন উইভ ইউজ করব যে উইভের মধ্যে সুতাগুলা, যেই সুতাগুলো দিয়ে আমরা লুপ ফরমেশন করব সেগুলো টাইটলি আটকানো থাকবে। আর লুজ স্ট্রাকচার হচ্ছে যে আমরা সিম্পল উইভ ইউজ করব, সেটার মধ্যে লুপগুলা মানে লুপ যেই সুতা দিয়ে আমরা লুপগুলো তৈরি করব সেই সুতাগুলো অত টাইটলি আটকানো থাকবে না। এই হচ্ছে ফাস্ট স্ট্রাকচার আর লুজ স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স। এবার টেরি পাইল স্ট্রাকচার। সো টেরি পাইল স্ট্রাকচার হচ্ছে আমাদের এটা হচ্ছে এখানে দেখো যে থিওরিটিক্যালি এটাকে টার্কিশ টাওয়ারিংও বলা হয়, টার্কিশ টাওয়ারও বলা হয়, আসলে নামটা আসছে এদিক থেকে। টেরি পাইল স্ট্রাকচারটা হচ্ছে এক ধরনের ওয়ার্প পাইল ফ্যাব্রিক। আচ্ছা ওয়ার্প পাইল ফ্যাব্রিক আবার কাকে বলে, এটা ডেফিনেশন এখানে লেখা হয়নি বোধ হয়। ওয়ার্প পাইল ফ্যাব্রিক বলা হয় হচ্ছে যে যেই ফ্যাব্রিক গুলাতে আমরা ওয়ার্পের সুতা দিয়ে আমরা লুপ ফরমেশন করব, অথবা বলতে পারো যে ওয়ার্প ডিরেকশন বরাবর, অথবা বলতে পারো যে ওয়ার্প ডিরেকশন বরাবর, ওয়ার্প ডিরেকশন বরাবর বা ওয়ার্পের সুতা দিয়ে আমরা লুপ ফরমেশন করব। আর ওয়েভ পাইল ফ্যাব্রিক হচ্ছে যে ওয়েভটির সুতা দিয়ে আমরা লুপগুলোকে ফরমেশন করব। অথবা আবার এভাবেও চিন্তা করতে পারো যে ওয়ার্পের সুতা দিয়ে যদি আমরা লুপ ফরমেশন করি তাহলে সেই লুপগুলোর ডিরেকশন হবে হচ্ছে তোমার ওয়ার্প বরাবর। চিন্তা করো তুমি ওয়ার্পের সুতা আসতেছে তোমার বিন থেকে, ওয়ার্প বিন থেকে, আর ওয়েভটির সুতা আসতেছে মেশিনে হচ্ছে একটা কোণ থেকে। সো ওয়ার্প বিন দিক থেকে যদি আমরা ওয়ার্প সুতা দিয়ে লুপ ফরমেশন করি সো ডেফিনেটলি লুপগুলোর ডিরেকশন হবে হচ্ছে ওয়ার্প ডিরেকশন বরাবর। সো ওয়েভটির সাথে 90° অ্যাঙ্গেলে থাকবে লুপগুলো। আর ওয়েভ পাইল ফ্যাব্রিকের কথা যদি বলি তাহলে হচ্ছে তার উল্টাটা, ভাইস ভার্সা হবে। অর্থাৎ ওয়েভ ডিরেকশনে লুপগুলো ফরমেশন হবে এবং ওয়ার্প ওয়ার্প সুতার সাথে 90° অ্যাঙ্গেলে থাকবে, রাইট অ্যাঙ্গেলে থাকবে। টেরি টাওয়েল এটা হচ্ছে আমরা বাসা বাড়িতে যে টাওয়েল ইউজ করে থাকি এটার নামই হচ্ছে টেরি, আর টেরি টাওয়েল বলা হয় এটাকে। এটাই হচ্ছে টেরি পাইল ফ্যাব্রিক। এটা হিউজ প্রোডাকশন হয় আমাদের দেশে, আমরা তো শুধুমাত্র ময়েশ্চার অ্যাবজর্বেন্সির জন্যই ইউজ করে থাকি, বাট ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা এটা হচ্ছে ওয়ার্প পাইল ফ্যাব্রিক, হ্যাঁ তার মানে ওয়ার্পের সুতা দিয়ে আমরা লুপ ফরমেশন করব। এটার ক্ষেত্রে দেখো যে only one series of wave trace is used but the warp consists of two series of trace, তার মানে এক সেট ওয়েভ সুতা লাগবে বাট আমাদের টু সেট হচ্ছে ওয়ার্প সুতা লাগবে, এক সেট ওয়েভ সুতা লাগবে আর টু সেট হচ্ছে ওয়েভ সুতা লাগবে। টু সেট হচ্ছে নাম হচ্ছে একটা হচ্ছে গ্রাউন্ড আর একটা হচ্ছে পাইল। এক সেট দিয়ে আমরা গ্রাউন্ড ফ্যাব্রিক তৈরি করব আর আরেক সেট দিয়ে হচ্ছে পাইল তৈরি করব আর লুপগুলো তৈরি করব। আচ্ছা দ্য লুপস মে বি ফর্মড অন ওয়ান সাইড অনলি অর বোথ সাইড অফ দ্য ক্লথ দ্যাস প্রোডিউসিং সিঙ্গেল সাইডেড অর ডাবল সাইডেড স্ট্রাকচার রেসপেক্টিভলি। এই যে এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে, কিছু পিকচার দেওয়া আছে। এ পিকচার এ এখানে বেস ফ্যাব্রিক, এটা হচ্ছে বেস ফ্যাব্রিক, এর উপরে আমরা লুপ এক্সট্রা যে সুতা ইউজ করলাম এই বেস ফ্যাব্রিকের সুতাগুলো আসবে একটা বিম থেকে আর এই লুপের সুতাগুলো আসবে আরেকটা বিম থেকে। এই সুতাগুলো দিয়ে দেখো যে আমরা লুপ ফরমেশন করলাম, এগুলি এক পাশে হলো অন্য পাশটা খালি, অর্থাৎ শুধুমাত্র ফেস সাইডে লুপ ফরমেশনটা হলো, ব্যাক সাইডটা খালি। সো এটাকে আমরা বলবো সিঙ্গেল সাইডেড, এই এ স্ট্রাকচার যেটা এটাকে আমরা বলবো সিঙ্গেল সাইডেড টেরি। এবার আসো সিতে, সিতে দেখো যে এই ফেসে দুটা লুপ আবার অল্টারনেটলি ব্যাকে দুটা লুপ, আবার ফেসে আছে অল্টারনেটলি ব্যাকে আছে। সো এটাকে আমরা বোথ সাইডেড বা ডাবল সাইডেড টেরি বলি, যেহেতু দুই পাশে ফেস এবং ব্যাক এই দুই পাশে হচ্ছে লুপ হচ্ছে। আর এই ফিগারটাই এটা আমরা একটু পরে আসতেছি যে কারণে এটা একটু এক্সপ্লেন করতে হবে এই দুইটা জিনিস, সেটা আমাদের মেকানিজমে আছে আর কি, মেকানিজমে আমরা বলবো। এখানে হচ্ছে ওই বি যেটা দেখানো হয়েছে অ্যাকচুয়ালি এর মানে এ যে ফিগার অ্যাকচুয়ালি সেটাই জাস্ট মানে যদি বোথ সাইডেড হতো এ যেরকম স্ট্রাকচার আছে যদি বোথ সাইডে হতো তাহলে লুপগুলো অ্যাকচুয়ালি এরকম দেখা যেত আর যদি বোথ সাইডেড হতো, যদি মানে কমপ্লিটলি আর কি যদি
ফেস সাইডে যেরকম লুপ হইছে ব্যাক সাইডেও যদি সেরকমই লুপ হইতো তাহলে কমপ্লিটলি এরকম দেখা যেত। আচ্ছা সি সিমিলারলি সি যেরকম আছে অ্যাকচুয়ালি এটা ডাবল সাইডেড বাট কিছু জায়গা খালি আছে, যেমন উপরে ফেসে দেখো এখানে খালি, ব্যাকে দেখো এখানে খালি, এখানে ব্যাকে খালি, এখানে শুধু ফেসের লুপ হইছে। যদি এই জায়গাগুলিতে আমরা খালি না রাখতে চাই তাহলে অবস্থাটা কি রকম দেখা যাবে সেটা এখানে জাস্ট দেখানো হয়েছে। তো ফাইনালি গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল সাইডেড, এটা হচ্ছে ডাবল সাইডেড। স্যার একটা প্রশ্ন স্যার, তাহলে ডি আর বি এর মধ্যে পার্থক্য কি স্যার? ডি আর বি এর মধ্যে পার্থক্য? জি স্যার। আচ্ছা অরিজিনাল ফিগার হচ্ছে এ আর সি, অরিজিনাল অরিজিনাল ফিগার হচ্ছে এ আর সি। আর যদি বোথ সাইডেড এরকম করা হয় মানে সব দিকে কোনো জায়গা ফাঁকা না থাকে, লুপের কোনো জায়গা যদি ফাঁকা না থাকে তাহলে বি আর ডি এ সেম, মানে যদি কোনো জায়গা ফাঁকা না থাকে মানে দুই পাশে যদি ফেস এবং ব্যাকে সব লুপ তৈরি হয়, সমস্ত লুপের জায়গাগুলো লুপ থাকে তাহলে অ্যাকচুয়ালি বি আর ডি এর মধ্যে কোনো পার্থক্য নাই। জি স্যার। ঠিক আছে, আর অরিজিনাল ফিগার হচ্ছে এ আর সি, এখানে এটা হচ্ছে এখানে তো পার্থক্য, এটা তোমরা বুঝতেই পারছো। এই আবার এই যে লুপ তৈরি করতেছি এই লুপের সূত্র গুলাও ওই কমন ওয়েভটার সাথে ইন্টারলেসমেন্ট ঘটাবে। এটা কি স্যার নিটিং নাকি স্যার মানে স্যার নিটিং ওয়েভিং এর মিশ্রণ? অবশ্যই ওয়েভিং, আমরা ওভেন্টারির কথা বলতেছি, আমরা নিট ফেব্রিকের না, আমরা ওভেন্টারির কথা বলছি। হ্যাঁ নিট ফেব্রিকে তোমাদের নিটিং যে ফ্লিস আছে ওগুলা টেরি হইতে পারে, টেরি আছেও, বাট আমরা ওভেন ওভেন স্ট্রাকচার করতেছি। আমরা এই যে একটু পরে স্ট্রাকচারে যাব, আমরা একটু পরে স্ট্রাকচারে যাচ্ছি। আচ্ছা ম্যানুফ্যাকচারিং প্রিন্সিপাল গুলো হচ্ছে ওয়ার্প পাইল ফ্যাব্রিক, ওয়ার্প প্রিন্সিপালের সাহায্যে করা যাবে, ফেস টু ফেস প্রিন্সিপাল, কিন্তু তার এখন বুঝবো না, বাট এগুলি আস্তে আস্তে আমাদের টার্মে আসবে। আমরা ওয়ার্প প্রিন্সিপালও পড়বো, এক ধরনের স্পেশাল ওয়ার ইউজ করা হয় যার মাধ্যমে লুপ ফর্মেশন করা হয়। ফেস টু ফেস প্রিন্সিপালটা হচ্ছে অনেকটা ডাবল ক্লথ প্রিন্সিপালের মতো, ডাবল ক্লথ প্রিন্সিপাল। ডাবল ক্লথ প্রিন্সিপালে যেরকম ওই যে ফেসে একটা ফ্যাব্রিক হয় ব্যাকে একটা ফ্যাব্রিক হয় এরকম, তো ঠিক সিমিলারলি ফেস টু ফেস প্রিন্সিপালেও ওই কি বলবো যে ফেসেও একটা কাপড় হবে ব্যাকেও একটা কাপড় হবে, ডাবল ক্লথ প্রিন্সিপাল। আর হচ্ছে স্পেশাল বিটাপ, হ্যাঁ স্পেশাল বিটাপ এটা হচ্ছে মেইনলি ইউজ ফর টেরি, এখানে মিস করে গেছি, মেইনলি ইউজ ফর টেরি, স্পেশাল বিটাপটা ফর টেরি। আর বাকি যেগুলো আছে, হ্যাঁ বাকি যেগুলি আছে সেগুলি মানে কমন হচ্ছে ওয়ার্প পাইল ফ্যাব্রিকের জন্য, যেমন ওয়ার প্রিন্সিপাল ওয়ার্প পাইল ফ্যাব্রিকের জন্য করা যাবে, টেরির জন্য করা যাবে, ফেস টু ফেস প্রিন্সিপাল এটা ওয়ার্প পাইল ফ্যাব্রিকের জন্য করা যাবে, কারণ ওয়ার্প পাইল ফ্যাব্রিকে শুধু টেরি না আরও আছে, টেরির জন্য করা যাবে। কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় মেইনলি বা মোস্টলি বলতে পারি, মেইনলি অর মোস্টলি ইউজ হয় হচ্ছে স্পেশাল বিটাপ মেকানিজম। তোমরা বিটাপ মেকানিজম এর আগে পড়ছিলা, যে যেমন তোমরা শাটেল রুমের সাথে পরিচিত সেখানে ক্র্যাঙ্ক এবং ক্র্যাঙ্ক আর্ম দিয়ে বিটাপ দেখছো, তারপরে তোমাদের থ্রি টু তে যে ইয়া আছে কি বলে ওই যে উইভিং টু, সেখানে তোমরা একটা মডার্ন বিটাপের সাথে পরিচিত হয়েছিল, একটা বা একাধিক থাকতে পারো, যেমন হচ্ছে ক্যাম বিটাপ, হ্যাঁ ক্যাম বিটাপের সাথে পরিচিত হয়েছো। এখন এটার মধ্যে হচ্ছে স্পেশাল বিটাপ, স্পেশাল বিটাপের মধ্যে হচ্ছে যে তোমরা এটা দেখো নাই যে ট্রু বিটাপ বা ফলস বিটাপ হয়, ট্রু বিটাপ আর ফলস বিটাপ, মানে এমন এক ধরনের বিটাপ হয় যেটাকে অ্যাকচুয়ালি আমরা মানে অরিজিনালি সে ফেল অফ ক্লথের সাথে মিলে যায় না, এটাকে আমরা ফলস বিটাপ বলবো। আর তোমরা যে বিটাপটা অ্যাকচুয়ালি দেখছো যে লুমগুলাতে সেগুলোতে সবগুলোই ট্রু বিটাপ ছিল, মানে দ্যাট মিনস
পিক ইনসার্শন হয়ে গেছে, সেই পিকটাকে সজোরে ফেল অফ প্রোতের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ট্রু বিটা বা অরিজিনাল বিটা। কিন্তু এই টেরিডুমের মধ্যে ওই লুপ ফরমেশন করার জন্য আমাদের কিছু ফলস বিটাপ ঘটাইতে হয়। মনে রাখো ফলস বিটাপ অথবা হাফ বিটাপ দুইটা টার্ম হচ্ছে একই, ফলস বিটাপ অথবা হাফ বিটাপ এই দুইটা টার্ম হচ্ছে সেম, আর ফুল বিটাপ আর ট্রু বিটাপ এই দুইটা টার্ম হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের জন্য এক সিনোনিম হিসেবে ইউজ হবে। আবার বলছি যে ফলস বিটাপ অথবা হাফ বিটাপ, ফলস বিটাপ অথবা হাফ বিটাপ এই দুইটা হচ্ছে সেম সিনোনিম, আর হচ্ছে ট্রু বিটাপ আর ফুল বিটাপ এই দুইটা হচ্ছে তোমার কি বলবো যে সেম সমার্থক শব্দ হিসেবে ইউজ হবে এই চ্যাপ্টারে। আচ্ছা স্পেশাল বিটাপ মেকানিজম ক্যান বি টু টাইপস, স্পেশাল বিটাপ আবার দুই রকম হতে পারে, একটু ক্রিটিক্যাল লাগবে হয়তো মেকানিজমে গেলে আস্তে আস্তে ক্লিয়ার হবে, একসাথে এক কথায় ক্লিয়ার নাও হতে পারে। যেমন হচ্ছে স্পেশাল বিটাপ ভেরিয়েবল রিড বিটাপ উইথ ফিক্সড ক্লথ পেয়ার, দেখো কথা বলে বুঝো কিনা, ভেরিয়েবল রিড বিটাপ, ভেরিয়েবল রিড বিটাপ মানে হচ্ছে ট্রু বিটাপ হবে ফলস বিটাপ হবে উইথ ফিক্সড ক্লথ পেয়ার, তার মানে ক্লথ পেয়ারটা এখানে ফিক্সডই থাকবে, একটাই থাকবে, এটা ফিক্সড থাকবে, বাট বিটাপটা ভেরিয়েবল হবে, দ্যাট মিন্স ট্রু হবে ফলস হবে অথবা ফুল বিটাপ হবে অথবা হাফ বিটাপ হবে। মুভেবল ক্লথ ফেল উইথ ফিক্সড বিটাপ, দেখো মুভেবল ক্লথ ফেল তার মানে এখানে ক্লথ ফেলটা মুভ করবে, ক্লথ ফেলটা মুভ করবে যেটা আগেরটাই করতো না, আগেরটাই ক্লথ ফেল ঠিক ছিল এক ফিক্সড ছিল, বাট বিটাপ ফোর্সটা ভিন্ন রকম ছিল ট্রু আর ফলস। এখানে হচ্ছে মুভেবল ক্লথ ফেল তার মানে ক্লথ ফেলটা মুভ করবে উইথ ফিক্সড বিটাপ, তার মানে বিটাপ ফোর্সটা একই রকম হবে, এখানে ট্রু বিটাপ বা ফলস বিটাপ হবে না, এখানে হবে হচ্ছে ক্লথ ফেলটা মুভ করবে, ক্লথ ফেলটা মুভ করে মানে বিটাপটাকে ট্রু আর ফলস করে নিবে, কিন্তু রিডটা ট্রু বা ফলস বিটাপ ঘটাবে না। আবার বলছি ভেরিয়েবল রিড বিটাপ তার মানে এখানে রিডের বিটাপটা ভেরিয়েবল হবে, ভেরিয়েবল মানে হচ্ছে ট্রু বিটাপ হবে ফলস বিটাপ হবে উইথ ফিক্সড ক্লথ ফেল, ক্লথ ফেলটা ফিক্স থাকবে, এটার মিনিং হচ্ছে এটাই। এইভাবে আমরা লুপ ফরমেশন করতে পারব। আরেকটা হচ্ছে যে মুভেবল ক্লথ ফেল, ক্লথ ফেলটা মুভ করবে, ক্লথ ফেলটা ফিক্স না, যেটা আগেরটাই ছিল ক্লথ ফেলটা মুভ করবে, ক্লথ ফেলটা মুভ করে করেই হচ্ছে আমাদের লুপ ফরমেশনের কাজটা করবে উইথ ফিক্সড বিটাপ, এখানে ট্রু বিটাপ বা ফলস বিটাপ হবে না। এই দুইটা পদ্ধতিতে হচ্ছে আমরা তাহলে স্যার কি বিটাপ হবে, তাহলে এখানে স্যার তাহলে কি বিটাপ হবে, এখানে শুধু সব ট্রু বিটাপ, হ্যাঁ নরমাল বিটাপ মানে হচ্ছে উইথ ফিক্সড বিটাপ মানে হচ্ছে এখানে ট্রু বিটাপ, সব ট্রু বিটাপ ঠিক আছে, এখানে কোনো ফলস বিটাপ হবে না, ফিক্সড বিটাপ মানে হচ্ছে ট্রু বিটাপ। সামনে পিছনে গেলে পরে মানে বিটাপটা ফলস ট্রু হয়ে যাবে কিন্তু সেটা রিড ঘটাবে না, প্রথমে বলছিলাম কিন্তু সবার জন্য একটু কষ্ট হচ্ছে এই জন্য আমি আর এটা বলি নাই। ক্লথ ফেল সামনে যাবে পিছনে যাবে, ক্লথ ফেল যদি সামনে পিছনে চলে যায় আর রিডটা যদি প্রত্যেকবার একই রকম বিটাপ ঘটে তাহলে অটোমেটিক্যালি এখানে ট্রু ফলস কিছু হয়ে যাবে কিন্তু সেটা রিড ঘটাবে না। আর আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে ক্লথ ফেল ফিক্স থাকবে বাট রিডটা হচ্ছে কখনো ফেল অফ ক্লথের সাথে গিয়ে মিলবে কখনো ফেল অফ ক্লথের সাথে গিয়ে মিলবে না, যখন মিলবে না তখন সেটাকে ফলস বলবো আর যখন মিলবে তখন সেটাকে ট্রু বলবো, এটা হচ্ছে রিড ঘটাবে ঠিক আছে। আর এটা হচ্ছে ফেল অফ ক্লথ ঘটাবে, অ্যাকচুয়ালি ফেল অফ ক্লথ ঘটাবে, সামনে যাবে পিছনে যাবে গিয়ে হচ্ছে তোমার ওই ট্রু ফলস এর কাজটা করে দিবে। আচ্ছা এগুলি আরো ক্লিয়ার হবে, আমরা আস্তে আস্তে আগাই, যার যে কোশ্চেন আছে এগুলি সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো কোশ্চেনই বাকি থাকবে না আনক্লিয়ার। আচ্ছা ইউজেস অফ টেরি ফ্যাব্রিক, টেরি ফ্যাব্রিক এর ইউজ হচ্ছে মেইনলি হচ্ছে যেহেতু আমরা লুপ স্ট্রাকচার তৈরি করছি এটা মেইনলি হচ্ছে টাওয়ারিং পারপাস আমরা ইউজ করবো, ট্রাভেলিং পারপাসে ইউজ করবো, কারণ হচ্ছে যে এই লুপগুলো হচ্ছে আমাদের অ্যাবজর্বেন্সির কাজটা করবে,
অ্যাবজর্বেন্সি ময়শ্চার অ্যাবজর্বেন্সি কাজটা করবে। আর হচ্ছে যখন আমরা কটন ইউজ করব, লিনেন ইউজ করব বা ভিস্কোস ইউজ করব, তখন এটা আমাদের জন্য খুবই সুইটেবল হবে, ব্যবহারের জন্য বেশ কমফোর্টেবল হবে। আর কটন ইউজ করলে পরে ওই যে অনেক বেশি আমরা কি বলে যে বেশি দিন গ্রেট ওয়ে ইউজ করতে পারবো, কারণ কটন হচ্ছে লংজিবিলিটি বেশি। সাধারণত এই মেটেরিয়াল গুলো ইউজ করা হয় যেগুলা ময়শ্চার অ্যাবজর্ব করতে পারে, সেই মেটেরিয়াল গুলো দিয়েই সাধারণত হচ্ছে এই টেরি ফেব্রিক বা টাওয়েলিংটা করা হয়। এবার আসো যে পাইল ফরমেশন টেরি ফেব্রিক। এবার প্রথমে যাচ্ছি এখান থেকে গিয়ে পরে, তারপরে ছবিতে আছি। পাইল ফরমেশনের মধ্যে হচ্ছে যে প্রথমে মনে রাখতে হবে যে টেরি ফেব্রিকটা হয় দেখো যে 3 peak 4 peak, হ্যাঁ 5 peak লিখে দিচ্ছি। টেরি ফেব্রিক হচ্ছে নর্মালি এরকম হইতে পারে, এরকম হইতে পারে, মনে করো যেমন 2 peak, 2 peak টেরি হয় না, কারণ এটার কোন স্টেবিলিটি নাই। 2 peak টেরি, এটা স্টেবিলিটি নাই, এটা লিখলাম না। হ্যাঁ 3 peak টেরি, 3 peak টেরি, বুঝছে? 4 peak টেরি হইতে পারে, 4 peak টেরি, 4 peak টেরি, 5 peak টেরি হইতে পারে, 5 peak টেরি হইতে পারে, 6 peak টেরি হইতে পারে। আমরা আজকে শুধুমাত্র 3 peak টেরিটা নিয়ে আলোচনা করবো, এরপরে 4 peak 5 peak 6 peak এগুলি আমরা নেক্সট দিন করবো। 3 peak টেরি নাম শুনেই বোঝা যাচ্ছে যে 3 peak, হ্যাঁ 3 peak তার মানে কি, এটাতে 3টা peak আছে, তার মানে 3টা পিক আছে। 4 পিক টেরি, সো এটার মধ্যে বোঝা যাচ্ছে যে 4টা পিক আছে রিপিটে। 5 পিক টেরি 5টা পিক, আর 6 পিক টেরি 6টা পিক। আমরা আজকে বেসিকটা নিয়ে আলোচনা করি। 2 পিক টেরি হয় না, কারণ হচ্ছে 2 পিক টেরিতে কাপড়টা স্টেবিলিটি হয় না, লুকগুলা যে আমরা তৈরি করবো এটা স্টেবল হয় না, কাপড়ের স্টেবিলিটি খুবই কম হয়। এমনি তৈরি করা যাবে, বাট এটা কমার্শিয়ালি চালানো যাবে না এই আনস্টেবল হওয়ার কারণে। তো ম্যাক্সিমামই হচ্ছে 3 পিক আর 4 পিক, আর 5 পিক আর 6 পিক এই টেরিটাও আবার 5 পিক আর 6 পিক হচ্ছে কম্পারেটিভলি আবার একটু ঢোলা হয়, একটু টাইপের হয়, এই জন্য এগুলো কম চলে। তো মোস্টলি হচ্ছে 3 পিক আর 4 পিক টেরি বেশি চলে। আচ্ছা 3 পিক টেরি, তার মানে এটার মধ্যে আমাদের 3টা পিক থাকবে, কাপড়ের মধ্যে 3টা পিক থাকবে। আচ্ছা যখন 3 পিক টেরি আর 4 পিক টেরির বেলায় এটা খাটবে, আর 5 পিক আর 6 পিক এর বেলায় এটা খাটবে না, এখন যে কথা বলবো। যেমন 3 পিক টেরির বেলায়, হ্যাঁ 3 পিক টেরির বেলায় আমাদের কি হবে, ঘটনা কি ঘটবে, 2 false beat up, 2 false beat up ঘটবে। আর ঘটবে হচ্ছে একটা হচ্ছে এর সাথে ঘটবে হচ্ছে 1 true beat up, তখন একটা ট্রু বিট আপ হবে। এটা হচ্ছে 3 পিক টেরির কথা বলতেছি, 3 পিক টেরির কথা বলতেছি। প্রথম 2টা পিক ইনসার্শন হয়ে যাওয়ার পর 2টা ফলস বিট আপ হবে, থার্ড পিক যখন ইনসার্শন হয়ে যাবে তখন একটা ট্রু বিট আপ হবে। 4 পিক এর বেলায় এরকম ঘটনাই ঘটবে, 3 false beat up, মানে প্রথম 3টা পিক যখন ইনসার্শন হবে 3টা false beat up হবে, আর হচ্ছে একটা হচ্ছে তোমার ট্রু বিট আপ হবে, একটা ট্রু বিট আপ হবে। বাট 5 পিক আর 6 পিক টেরি এরকম হবে না। 5 পিক আর 6 পিক এর বেলায় যদি 4টা ফলস আর একটা দিই, কাপড়গুলো অনেক বেশি ধরা হয়ে যাবে, এই জন্য অন্যভাবে হবে। কিভাবে হবে আমরা এগুলি আলাপ করবো, আপাতত আমরা 3-তে আর 4টা জানি। ওকে এবার আসো যে 3 পিক টেরিটা কেমন হয়। নাম শুনে বোঝা যাচ্ছে যে 3টা পিক, আমরা কয়েকটা ফিগারে যাবো, এই ফিগার গুলোর মেকানিজম একই রকম হবে। এখানে খেয়াল করে দেখো যে এইটাই হচ্ছে আমাদের 3 পিক স্ট্রাকচার, 3 পিক টেরি স্ট্রাকচার। এখানে গ্রাউন্ড সুতা দেখো, 2টা ডট দেওয়া আছে, ডট মানে হচ্ছে এখানে আপ, আবার বলতেছি এখানে ডট মানে হচ্ছে আপ,
So brown shooter we plant at the calculate dekho j two up one down brown shooter two up one down eta face er brown brown shooter arekta ache g dash jeta seta tar opposite that means hocche eta two up one down eta hocche two down one up thik jemon ta tumra plain design ako plain design ekta jodi one up down one down arekta shooter ki thake one down one up shunte pachho গ্রাউন্ডের ওয়েপন হচ্ছে টু আপ ওয়ান ডাউন ফেস ও সরি পাইল যেটা আছে সেটাও টু আপ ওয়ান ডাউন কিন্তু এটা ভিন্নভাবে হবে ভিন্নভাবে গ্রাউন্ডের সাথে ইন্টারলেসমেন্ট করবে দেখো এটা হচ্ছে এফ মানে হচ্ছে ফেস পাইল ফেস পাইলটা এখানে হচ্ছে আপ ডাউন আপ আলটিমেটলি গিয়ে দাঁড়াচ্ছে টু আপ ওয়ান ডাউন আর এই থ্রি এর পরে তোমার আসবে হচ্ছে আবার ওয়ান সো টু আপ ওয়ান ডাউন কিন্তু ইন্টারলেসমেন্টটা ভিন্নভাবে হচ্ছে এটা হচ্ছে ফেসের পাইল আর ব্যাকের পাইল তার উল্টা দ্যাট মিন্স হচ্ছে এখানে ডাউন এখানে এটা ডাউন ছিল এখানে এটা আপ এখানে আপ ছিল এখানে ডাউন তো আমাদের রিপিট সাইজ হচ্ছে যদি আমরা বোথ সাইডেড পাইল করি খেয়াল করো যে এখানে যদি আমরা বোথ সাইডেড পাইল করি তাহলে ওয়ার্পে সুতা লাগতেছে 1 2 3 4 দুইটা গ্রাউন্ড আর দুইটা হচ্ছে পাইল So 4 into 3, 4 by 3. Repeat size hoche 4 by 3. Ja, main likhe dekhachi. 3 pit teri repeat size hoche 4 by 3. Jodi amra both sided kori. Jodi amra both sided teri kori. Dekho tumra bujcho ki na. Both sided teri amra kori. Jodi single sided kori tahole ki hobe? Single sided korle back er pile ta amra dibo na. Shudhu dui ta ground thakbe. আর একটা পাইল থাকবে সেক্ষেত্রে রিপিট সাইজ হয়ে যাবে 3 বাই 3 স্যার ফিচার যে আপনি বললেন যে 2 আপ 1 ডাউন এটা তো স্যার বুঝলাম এটা 1 আপ 1 ডাউন বুঝা যাচ্ছে স্যার বুঝি নাই কি 2 আপ 2 ডাউন কি যে ফেসে বললেন না আপনি 2 আপ 1 ডাউন কিন্তু এখানে তো স্যার 1 আপ 1 ডাউন বুঝা যাচ্ছে স্যার হ্যাঁ 1 আপ 1 ডাউন আবার কি 1 আপ 1 আপে শেষ হয়ে গেছে না রিপিটটা জি স্যার জি স্যার শেষ হয়ে গেছে কিনা বলো জি স্যার কিতাব কি আসছে এগুলি কিভাবে আসছে অন্য কেউ কি প্লটিং করছো স্যার স্যার টিম ভিউয়ার না থাকলে তো এটা হওয়ার কথা না মানে আপনার স্ক্রিন তো অন্য কেউ শেয়ার করতে পারার কথা না স্যার না না যে কেউ একজন মেবি দাগ দিছে এডিটটা ঠিক করে না স্যার আমি কমন তো স্যার সিটিআরএল এটাকে আবার দিয়ে মুছে দেয় আবার বলে দেয় স্যার কন্ট্রোল জেড চাপ দিলে কয়েকবার চাপ দিলে চলে যাওয়ার কথা কন্ট্রোল জেড কন্ট্রোল জেড এ চাপলাম হ্যাঁ এটা জুমের মধ্যে করা হয়েছে কন্ট্রোল জেড এ তো আমার লেখা মুছে যাচ্ছে কিন্তু ওগুলিতে আছে আচ্ছা যাই হোক ওকে আচ্ছা অসুবিধা নেই এগুলি তো সেভ করে রাখো না আচ্ছা এটা যেটা বলতেছিলা যে ওয়ান আপ ওয়ান ডাউন দেখতে পাচ্ছ ওয়ান আপ ওয়ান ডাউন আবার দেখো ওয়ান আপ ওয়ান আপ গিয়ে রিপিটটা শেষ হয়ে গেছে রিপিট কিন্তু এই এতটুকুতেই তো যখন আমরা এই টোটাল জিনিসটাকে আমরা রিপিট হিসেবে নিব দেখো এই ওয়ান আপ এর পরে আবার কি আসবে এই পিক নাম্বার ওয়ান আসবে না জি স্যার আলটিমেটলি টু আপ ওয়ান ডাউন আলটিমেটলি তো সেটা টু আপ ওয়ান ডাউনই হবে ঠিক আছে হ্যাঁ স্যার বুঝেছি স্যার এই টি হ্যাঁ এটা টু আপ ওয়ান ডাউন আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আমরা বোথ সাইডেড করি তাহলে 4 বাই 3 হবে আর যদি সিঙ্গেল সাইডেড করি তাহলে 3 বাই 3 হবে তোমরা আশেপাশে তোমাদের কাছে খাতা রাখো খাতা রাখা এই জিনিসগুলোকে লিখে নিও স্যার সিঙ্গেল সাইডেড হলে ব্যাকের আপনার এটা সম্পূর্ণ বাদ ব্যাকের ওয়ার্ডটা তাই না স্যার হ্যাঁ সিঙ্গেল সাইডেড হলে ব্যাকেরটা তোমার প্রয়োজন নাই ওই প্রথম তিনটা দিয়ে হয়ে যাবে হ্যাঁ প্রথম তিনটা দিয়ে হয়ে যাবে সিঙ্গেল সাইডেড প্রথম দিনটা দিয়ে হয়ে যাবে এটা হচ্ছে নরমাল হিসাব তবে হ্যাঁ কেউ তোমরা যদি চাও যেহেতু তোমরা টেকনিক্যাল পারসন হবা কেউ যদি চায় যে আমরা সিঙ্গেল সাইডেডই করব
কিন্তু আমরা মানে ময়শ্চার অ্যাবসর্বেন্সি বাড়াবো বা কি বলে যে পাইলের সংখ্যা বাড়াবো, লুকের সংখ্যা বাড়াবো, তাহলে সেটাও করা যাবে। সেটা হচ্ছে যে তুমি গ্রাউন্ড দিবা, ফেজ দিবা, আবার গ্রাউন্ড দিবা, পরে আবার একটা ফেজ দিবা। বুঝা যাচ্ছে? হ্যাঁ, তুমি যদি কেউ যদি ময়শ্চার বাড়াইতে চায় বা লুকের সংখ্যা বাড়াইতে চায়, আমরা ব্যাকে তৈরি করব না, বাট ফেসের মধ্যে আমি আমার লোকের সংখ্যা বাড়াইতে চাই। প্রতি ইউনিটে যদি একটা পাইল থাকে তাহলে ইউনিটে আমাদের একটা করে পাইল, কিন্তু আমি চাচ্ছি যে আরো বেশি হোক, ময়শ্চারাইজেন্সি আরো বাড়াবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এই আমার ইউনিটের মধ্যে আবার একটা ফেস দিব, গ্রাউন্ড ফেস, আবার একটা গ্রাউন্ড, আবার একটা ফেস। এইভাবে চাইলে আমরা আমাদের রিপিটে পাইলের সংখ্যা বাড়াইতে পারি, ফেসের মধ্যেই পাইলের সংখ্যা বাড়াইতে পারি, বাট যেকোনো এক পাশেই হচ্ছে পাইলটা হবে আর কি। তো যাই হোক, সেগুলি আমাদের সেগুলি হচ্ছে যে যদি আমরা কি বলে যখন আমরা প্র্যাকটিক্যালি করতে যাব তখন সেই ব্যাপারগুলো আসবে। আপাতত আমরা যেটা হচ্ছে যে বোথ সাইডের যদি হয় সেটা রিপিট সাইজ হবে 4/3, আর যদি সিঙ্গেল সাইডেড হয় 3/3। আচ্ছা, এতক্ষণে তোমরা, হ্যাঁ, যদি হচ্ছে সিঙ্গেল সাইডেড হয় তাহলে হচ্ছে স্যার দুইটা গ্রাউন্ডের কি দরকার স্যার? একটা গ্রাউন্ড দিয়ে কি হইতো না? না, একটা গ্রাউন্ড কেমনে হবে? কারণ হচ্ছে একটা গ্রাউন্ড দিয়ে কি তোমার ইয়ে হয়, কাপড় হয়? তোমার মনে করো প্লেন কি তুমি একটা সুতা দিয়ে করতে পারো, 1/1 দিয়ে করতে পারো? না। হ্যাঁ, প্লেন কাপড় দিয়ে তৈরি করবে, এটার জন্য তোমাকে দুইটা ওয়ার্প লাগবে না? জি স্যার। সুতরাং এখানেও গ্রাউন্ড ফেব্রিক তৈরি করার জন্য তোমাকে দুইটা ওয়ার্প লাগবে। ঠিক আছে, দুইটা ওয়ার্প ছাড়া তুমি কোনো ফেব্রিক তৈরি করতে পারবে না। আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। একটা ওয়ার্প দিয়ে তোমার কাপড় তৈরি হবে না। আর এটা তোমাদের পাই, ঠিক আছে, এটাও একটা ওয়ার্পের সুতা, বাট এটা তোমাদের পাই, এটা দিয়ে এটার কাজ হচ্ছে আমাদের লুপ ফরমেশন করা। আর এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ডের কাজ হচ্ছে যে বেস ফ্যাব্রিক তৈরি করা। জি স্যার, বুঝতে পারছি। এবার আসলে এখানে যে ছবিটা দেওয়া আছে কিভাবে স্ট্রাকচারটা হচ্ছে, তুমি খেয়াল করো যে এবার গ্রাউন্ডের এই বরাবর যাও, 2 up 1 down, ঠিক আছে, এই বরাবর 2 up 1 down, এগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ড, যে ভিতরের যেই মানে ছোট মানে কি বলবো চিকন সুতাগুলো, এগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ড। দেখো একটা সুতা 2 up, এই সুতাটা খেয়াল করো, যেমন এটা 2 up 1 down, আবার এটা 2 up 1 down, এভাবে যাচ্ছে এভাবে যাচ্ছে, এতটুকু পর্যন্ত আসো। আর এখানে কি ব্যাপারটা হচ্ছে সেটা এক্সপ্লেইন করতেছি। আচ্ছা, পাইল হচ্ছে ফেজ, এটা হচ্ছে 1 up 1 down 1 up, এভাবে যাবে, তাই তো? খেয়াল করো পাইলটা হচ্ছে এখানে 1 up, আর এখানে হচ্ছে 1 down, আবার 1 up, এই 1 up এর পরে আবার কি হবে, আবার একটা আপ চলে আসবে, কারণ 3 এর পরে হচ্ছে আবার 1 এর আপ, এই 3 এর আপ এর পরে হচ্ছে 1 এর আপ। সো এখানে আপ, আপ হয়ে যাওয়ার পর আবার আপ, ঠিক আছে, সিমিলারলি যাচ্ছে। দেখো এই যে গ্রাউন্ড গুলাও হচ্ছে এই ওয়েভটার সাথে ইন্টারলেসমেন্ট ঘটাচ্ছে, আবার পাইলটাও হচ্ছে এই ওয়েভটার সাথে ইন্টারলেসমেন্ট ঘটাবে। দেখো বুঝছো কিনা? হ্যাঁ, এটা ফেসের কথা বলছি, ফেসের কথা দেখো যে 1 up, হ্যাঁ আবার বলছি 1 up 1 down, এগুলো হচ্ছে পিক নাম্বার। হ্যাঁ, 1 2 3, এগুলো হচ্ছে আমাদের পিক নাম্বারটা, এর পাশে যে দেওয়া আছে 1 2 3, এগুলো হচ্ছে পিক নাম্বার। সো 1 up 1 down, আবার 1 up, আবার 1 up এর পরে আবার পাশে আবার আরেকটা 1 up হবে, কারণ 3 যখন শেষ হয়ে যাবে তখন 1 এর আপটা চলে আসবে পাইলের, পাইল ফেসের কথা বলতেছি, আবার 1 down, আবার 1 up, এভাবেই যাচ্ছে। আর এই জায়গায় কি হচ্ছে সেটা এক্সপ্লেইন করতেছি। স্যার, সেকেন্ড রিপিটের জন্য কি মানে আবার আপ হচ্ছে? সেকেন্ড রিপিটের জন্য, ফার্স্ট রিপিট তো শেষ, সেকেন্ড রিপিটের জন্য কি আবার আপ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখানে কয়েকটা রিপিট দেখানো হয়েছে, যেমন এটা একটা রিপিট, ঠিক আছে, একটা রিপিট 1 2 3 মিলে একটা রিপিট, এরপরে সেকেন্ড একটা রিপিট, দুইটা রিপিট, তিনটা রিপিট, মোট 4টা রিপিট আছে এটা সহ। এখানে সহ এখানে হচ্ছে মেকানিজমটা এক্সপ্লেইন করা হবে, আর বাকি এখানে তিনটা রিপিট দেখানো হয়েছে, কাপড়ের মধ্যে কিরকম থাকবে সেই অবস্থাটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এবার ব্যাকেটটা সিমিলারলি, ব্যাকেটটা কি 1 down, দেখো যে ব্যাকেটটা হচ্ছে এই যে 1 down, ব্যাকেটটা 1 down, তারপর হচ্ছে 1 up, তারপর আবার 1 down, ঠিক আছে, 1 down এর পরে আবার 1 down হবে, 3 এর পরে 1, আবার আপ, এভাবেই যাচ্ছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার মেকানিজম হচ্ছে যে দেখো 1 2 3, তিনটা মিলে একটা রিপিট হয়ে গেছে, এরপরে এখানে দেখো যে ভিতরে ভিতরের গুলো হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্যাব্রিক, আর এই কালো মোটা, আর একটা হচ্ছে সাদা মোটা, এগুলো হচ্ছে আমাদের
ফাইল ফ্যাব্রিক ফাইলের সুতা, এগুলো হচ্ছে ফেসের জন্য, এটা হচ্ছে ব্যাকের জন্য। এখানে দেখো যে একটা লম্বা একটা গ্যাপ, এখানে বেশ একটা গ্যাপ আছে, এই গ্যাপটার পরে এখানে একটা সুতা আছে দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে একটা আর এখানে একটা দেখা যাচ্ছে। এই দুইটা মধ্যে কিন্তু গ্রাউন্ড সুতা, দেখো গ্রাউন্ড সুতার একই পজিশনে, দ্যাট মিন্স এই যে টু আপ আছে না, এই গ্রাউন্ড গুলা যে টু আপ হয়েছে, এই টু আপটা এখানেই আছে। এরপরে গ্রাউন্ড গুলা ক্রসিং করে ফেললো এই সুতাটা থ্রি এ, আর বাই দিস টাইম এই যে দেখো এটা অনেক লম্বা হয়ে, হ্যাঁ এই গ্যাপটা অনেক লম্বা। গ্যাপটা লম্বা কেন, কারণ হচ্ছে যে ওই যেটা তোমাদেরকে বলছিলাম যে পিক যখন ওয়ান ইনসার্শন হবে তখন রিড কি করবে, এই সুতাটাকে ঠেলে নিয়ে এই ক্লথ ফেলে যাবে না, এগুলো হচ্ছে ক্লথ ফেল পজিশন। এই নাম্বার এই যে টিটি এস এস আর আর এগুলো হচ্ছে কি ক্লথ ফেল পজিশন। একটা রিপিট যখন শেষ হয়ে যায় তখন ওই রিপিট শেষ হয়ে যাওয়ার পরে ক্লথ ফেল পজিশনটা হচ্ছে এইভাবে দেওয়া আছে। তো এখানে এই ওয়ান টু থ্রি রিপিটটা যখন হয়ে গেছে তখন এই ক্লথ ফেল পজিশনটা হচ্ছে টিটি দিয়ে এক্সপ্লেন করা হয়েছে। এরপরে যখন পরে রিপিটটা আমরা করতে যাচ্ছি তখন কাপড়ে এই মেকানিজমটা ঘটে, ওয়ান পিক যখন ইনস্ট্রাকশন হয় রিড কি করতো, এটাকে ঠেলে নিয়ে এখানে দেওয়ার কথা ছিল, বাট রিড কি করে ঠেলে নিয়ে যায় নাই, রিড এখানে এখানেই একটা ফলস বিট আপ করে রিডটা তার পিছনেই চলে যায়। নাম্বার টু পিক যখন ইনস্ট্রাকশন হয় তখন রিড কি করে এখানে এসে একটা ফলস বিট আপ করে পিকটাকে এখানেই রেখে চলে যায় ফলস বিট আপ। থ্রি থার্ড পিক যখন ইনসার্শন কমপ্লিট হয়ে যায় তখন রিড কি করে এখানে এসে পড়ে সজোরে এই তিনটা পিক সহ, এই তিনটাকে সহ সজোরে একটা বিট করে এই তিনটাকে নিয়ে এসে এই ফেল অফ ক্লথের সাথে মিলিয়ে দিল। তখন মিলিয়ে দিলে পরে এখানে দেখো যে এখানে হচ্ছে এই যে সুতাগুলা যেগুলো আছে পাইলের যে সুতাগুলা, এই পাইলের সুতাগুলা তখন এই রেজিং হয়ে যায় দুইটা কারণে। একটা কারণ হচ্ছে যে এই পাইলের সুতাগুলা লুজলি থাকে আর গ্রাউন্ড সুতাগুলা থাকে টাইটলি, খুবই টাইট থাকে, আর এখানে লুজ থাকে এবং অ্যাজ ওয়েল এস মানে পাইলটা ডেলিভারি হয়, পাইলটা যখন ডেলিভারি হয় আর অ্যাজ ওয়েল এস সে লুজ থাকে টেনশনে, যার কারণে এই সজোরে যখন বিট করা হয় তখন এই যে অংশটা যেটা গ্যাপ যেটা দেখা যাচ্ছে এই গ্যাপ অংশটা হচ্ছে এই যে এইভাবে লুপ আকারে ধারণ করে কাপড়ে থাকে। স্যার তার মানে কি স্যার, স্যার আমরা যখন মানে পাইল পাইল সুতা নিচ্ছি আমরা, তো যখন আমরা ববিন থেকে সুতাকে টানবো তখন পাইল ফেব্রিকটাকে একটু কম টেনশনে টানা হবে আর গ্রাউন্ড ফেব্রিকটাকে একটু বেশি টেনশনে টানা হবে, তাই কি স্যার? মানে পাইলটা একটু লুজ করা থাকবে টানার সময় ববিন থেকে, না ববিন না আমরা হচ্ছে দুটো বিম ইউজ করব, আমরা দুটো বিম, হ্যাঁ স্যার বিম থেকে আর কি, হ্যাঁ হ্যাঁ দুটো বিম, এই যে এইটার জন্য ওই পাইলগুলোর জন্য ওই যে ফেস পাইল আর ব্যাক পাইল এই দুইটা আসতেছে একটা বিম থেকে, যে বিমটা টপ বিম, যে বিমটা থাকবে টপ বিমে টেনশন থাকবে লুজ, টেনশন থাকবে লুজ, হ্যাঁ লুজলি খুবই লুজ থাকবে। আর এই যে গ্রাউন্ডের দুইটা সুতা দেখতেছো, এই গ্রাউন্ড সুতাগুলো আসবে হচ্ছে বটম বিম থেকে, যে বটম বিমটা হচ্ছে টাইট, টেনশন বেশি, জি স্যার অনেক বেশি, হ্যাঁ জি স্যার অনেক বেশি টেনশন। তো আর এদিকে ঘটছে হচ্ছে আমাদের ওই যে স্পেশাল বিট আপ মেকানিজমটা, এগুলি স্পেশাল বিট আপের মাধ্যমে আমরা এখানে একটা গ্যাপ ক্রিয়েট করলাম আর এই পাইলগুলা রেজিং হবে, মানে লুপ ফরমেশনে হয়ে যাবে দুইটা কারণে, একটা হচ্ছে স্পেশাল বিট আপের কারণে আর অন্যদিকে কন্ডিশন হচ্ছে এই পাইলটা হচ্ছে লুজ অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কিছু পাইল ডেলিভারি দেওয়া হবে, যখন লুজ আছে আর যখন কিছু ডেলিভারি দিব তখন কিছু তাটা আরো লুজ হয়ে পড়বে, আরো লুজ হয়ে পড়লে পরে এই যে সে তখন এখানে লুপ ফরমেশনে থাকবে হয়ে যাবে। তুমি এটা চিন্তা করতে পারো, টু আপ ওয়ান ডাউন এর ফেব্রিক এটা চিন্তা করতে পারো, বাট নর্মাল ফেব্রিকে কোন ওই যে স্পেশাল বিট আপ না হয় না, আমি জানতে চাচ্ছি
দেখো তুমি তোমার খাতা নাও, এগুলো হচ্ছে ওয়েব পেজ, আমি পিক দিয়ে রাখছি আগেই, আমি ওয়েব পেজ পিক দিয়ে রাখছি, এগুলো হচ্ছে পিক। এবার আমি একটা গ্রাউন্ড দিব এখানে, দেখি একটা গ্রাউন্ড দেই, একটা গ্রাউন্ড দেই, একটা গ্রাউন্ড দিচ্ছি, হ্যাঁ একটা গ্রাউন্ড দিচ্ছি, টু আপ, টু আপ ওয়ান ডাউন, আবার হচ্ছে টু আপ ওয়ান ডাউন, টু আপ ওয়ান ডাউন, টু আপ ওয়ান ডাউন দিলাম। এখন শেড ফরমেশনের জন্য খেয়াল করো, শেড ফরমেশনের জন্য ওয়ার্কপিসটা তোমার দুইটা লেয়ারে ঘুরতে হয় না, শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, শেড ফরমেশনের জন্য ওয়ার্কপিসটা কি তোমার দুইটা লেয়ারকে ডিভাইড করতে হয় না? জি স্যার, দুইটা লেয়ারের মাঝখান দিয়েই তো তোমার ওয়ার্কপিসটাটা যায় নাকি? জি স্যার। তো সেই ক্ষেত্রে ওয়ার্পের লেয়ার যদি একটা হয়, ওয়ার্পের লেয়ার যদি শুধু একটা হয়, তাহলে কিভাবে পিকিং সেশন হবে, কিভাবে ইন্টারলেসমেন্ট হবে? জি স্যার, ওয়ার্পের লেয়ার যদি স্যার একটা, ওয়ার্পের সুতা যদি দুইটা লেয়ার না হয়, ওয়ার্পের সুতা যদি দুইটা লেয়ার না হয়, টপ লেয়ার বটম লেয়ার যদি না হয়, তাহলে কিভাবে তুমি, হ্যাঁ বুঝতে পারছো, এই তো এখন এই আরেকটা লেয়ার, এটা দিলাম টপ লেয়ার এসে, হ্যাঁ টপ লেয়ারের ওয়ার্পিয়ান দিলাম ক্রস সেকশন ভিউতে, এখন বটম লেয়ারে শেড, বটম লেয়ারে সুতা দিই, এখন বটম লেয়ারে সুতা দিই, এই যে বটম লেয়ারে সুতা দিলাম, টু আপ, ঠিক আছে, টু আপ ওয়ান ডাউন দিলাম, টু আপ ওয়ান ডাউন দিলাম, টু আপ ওয়ান ডাউন দিলাম, এই হচ্ছে ব্যাপার তোমার। এটা হলো টপ লেয়ারের ওয়ার্কশিট, এটা হলো বটম লেয়ারের ওয়ার্কশিট, এই দুইটা যদি না দাও তাহলে তোমার কাপড় হবে না, ঠিক আছে। সো গ্রাউন্ড সুতা যে কোনো ফ্যাব্রিক তৈরি করার জন্য তোমার দুই সেট লাগবে, দুই সেট ছাড়া তুমি মানে গ্রাউন্ড হোক বা অন্য কোনো ফ্যাব্রিক হোক এটা তুমি তৈরি করতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। আর পাইলটটা কি এখানে এটা দেখানোর দরকার আছে? পাইলটা দেখো এই যেভাবে যাচ্ছে, সুবিধা নাই, আঁকতে সমস্যা নাই, পাইলটা কি যাচ্ছে, প্রথমে হচ্ছে কি, প্রথমটা ছিল ওয়ান আপ, প্রথম ফেস পাইলটা কি ছিল, ওয়ান আপ, প্রথমটা ছিল হচ্ছে আপ ওয়ান ডাউন ওয়ান আপ, হ্যাঁ ওয়ান আপ, প্রথমটা ছিল হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন, তারপরে ছিল হচ্ছে আবার আপ, আবার আপ, আবার আপ, এরপরে আবার আপ, এরপরে আবার আপ, আবার আপ, এরপরে হচ্ছে ডাউন, ডাউন, পরে হচ্ছে আবার আপ, আপের পরে আবার হচ্ছে ডাউন, এভাবে যাচ্ছে হচ্ছে পাইলটা। এটা হচ্ছে ফেস পাইল, ফেসের যে পাইল সেটা, ফেসের পাইল, আর সিমিলারলি ব্যাকের পাইল তার উল্টা ভাবে যাবে, ব্যাকে যেটা যাবে তার উল্টা ভাবে যাবে, ব্যাকের পাইলটা হচ্ছে এখানে ওয়ান ডাউন হবে, ওয়ান ডাউন হয়ে পরে এখানে আপ হবে, এরপরে আবার সিমিলারলি টু আপ এভাবে হবে, তোমরা খাতা নিয়ে সুন্দর করে প্র্যাকটিস করে নিও। এই হচ্ছে ব্যাকেটটা স্যার, একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। পাইল ফেব্রিক এর যে স্যার ফেস এবং ব্যাক, হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না স্যার, বলো, পাইল ফেব্রিক এর যে স্যার ওয়ার্প এবং ওয়েভ, বুঝি না স্যার, পাইল ফেব্রিক এর যে স্যার ফেস এবং ব্যাক, হ্যাঁ স্যার, সেই সুতাগুলো স্যার গ্রাউন্ড ফেব্রিক এর ওই যে ওয়ার্পের সুতোগুলো আছে ওইটার উপর দিয়ে যাবে নাকি নিচ দিয়ে যাবে স্যার, সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, পাইল ফেব্রিক আমার এখানে আকার একটু কম বেশি হইতে পারে, যেহেতু বুঝতে পারছি ল্যাপটপে নিয়ে রাখছি। পাইল ফেব্রিকের এই যে দেখো, পাইল ফেব্রিকটা খেয়াল করো, এটার ইন্টারলেসমেন্টটা এই ওয়েভটার সাথেই হবে, আর যেভাবে আছে এইভাবেই দিতে পারো আর কি, এই যে স্লাইটলি একটু নিচে দেওয়া আছে, যেভাবে আছে এইভাবেই দিতে পারো, গ্রাউন্ডের একটু নিচ দিয়ে হবে আর কি, বেসিক্যালি যখন ইন্টারলেসমেন্ট হয় গ্রাউন্ডের নিচ দিয়ে যাবে,
স্যার কোশ্চেন ছিল হ্যাঁ বলো স্যার এই যে গ্রাউন্ড যে স্যার স্যার গ্রাউন্ড যে ফেব্রিকটা স্যার এটা কি আমি চাইলে 1 আপ 1 ডাউন দিয়ে করতে পারবো স্যার 1 আপ খেয়াল করো দেখো 1 আপ 1 ডাউন আবার যখন 1 আপ দিবা তখন আলটিমেটলি কি হয়ে যাবে জি স্যার এই যে বুঝতে পারছো মানে 1 আপ 1 ডাউন 1 আপ দ্যাট ইজ রিপাইলের মতো হয়ে যাবে তাই না দ্যাট মিন্স আলটিমেটলি 2 আপ 1 ডাউনই হয়ে যাবে 3 পিক এর মধ্যে থ্রি পিক এর মধ্যে তুমি যদি 1 আপ 1 ডাউন করো আলটিমেটলি ফাইনালি কি হচ্ছে 2 আপ 1 ডাউন হয়ে যায় আর এখানে এটাও 2 আপ 1 ডাউন ফাইল গুলোও 2 আপ 1 ডাউন আচ্ছা যে কোনো সময় আমাদের সেশন আউট হয়ে যেতে পারে আমাদের 1 ঘন্টা প্রায় পার হয়ে যাচ্ছে তো আচ্ছা যাই হোক এটা 2 আপ 1 ডাউন এটাও 2 আপ 1 ডাউন বাট তাদের ইন্টারলেসিং পয়েন্টটা ভিন্ন খেয়াল করে দেখো গ্রাউন্ড এবং ফাইলের ইন্টারলেসিং পয়েন্টগুলো ভিন্ন ঠিক আছে বাট আলটিমেটলি সবাই হচ্ছে 2 আপ 1 ডাউন আর তুমি যদি কোনো কিছু 1 আপ 1 ডাউন করতে চাও তাহলে ওটা এই রিপিটের বেলায় এটা 2 আপ 1 ডাউন হয়ে যাবে আচ্ছা আজকে শেষ করে দেই আমরা নেক্সট দিন আবার এখান থেকে শুরু করব কোনো অসুবিধা নেই যদি কারো কোনো প্রবলেম স্যার এই স্লাইডগুলো স্যার এই স্লাইডগুলোকে আমাদেরকে দিয়ে দিবেন স্যার নাকি গুগল ক্লাসরুমে দিবেন হ্যাঁ আচ্ছা আমি গুগল ক্লাসরুম ক্লিয়ে করে লিংকটা তোমাদেরকে পাঠিয়ে দিব মানে কোডটা তোমাদেরকে পাঠিয়ে দিব মানে ওইখানে আমি আমার লেকচারগুলোকে আপলোড করে দিব আর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আমার এই যে আজকে টকিং যেটা আছে লেকচারটা মানে অডিওটা যেটা এটাও ওখানে আপলোড করা থাকবে ওখান থেকে তোমরা সবাই নিয়ে নিও আমি তোমাদেরকে লিংকে লিংকটা প্রোভাইড করে দেব জি স্যার সিআর আছে সিআর কি মেইল করে দেব ঠিক আছে থ্যাঙ্ক ইউ আর এই স্লাইডগুলো তোমরা পাবা এগুলি পাবা তবে দুই তিন ক্লাস পরে পাবা আর কি দ্যাট মিন্স এগুলা মানে আন্ডার প্রিপারেশনে আছে তো যখন একটা এই চ্যাপ্টারটা যখন অলমোস্ট মানে মোটামুটি আমি কমপ্লিট করে ফেলবো যে আমার আর কারেকশনের কিছু নাই তখন আমি তোমাদেরকে এটা দিয়ে দিব তিন ক্লাস বা চার ক্লাস মানে চ্যাপ্টারটা শেষের দিকে পেয়ে ফেলবা কারণ এটা তো এখনো আমি মানে মডিফিকেশনের মধ্যে রাখছি আর কি যদি কোনো কিছু তোমাদের পড়াতে গিয়ে মনে হয় অ্যাড করতে হবে অথবা মনে হয় যে না রাখতে হবে তাহলে ওই অবস্থায় আছে আর কি ঠিক আছে আর হচ্ছে আর তোমাদের তোমরা তোমাদের বুক রেফারেন্স হচ্ছে এই বইটা হ্যাঁ হ্যালো তোমাদের হচ্ছে যে এই এই কোর্সটার জন্য বুক রেফারেন্স হচ্ছে ওই একটা এই এই নামে একটা বই পাবা আমি লিখছি এখন ইয়েতে তোমরা দেখো যে ওয়াটসনস অ্যাডভান্সড অ্যাডভান্সড ডিজাইন ডিজাইন বাই জেড গ্রসিকি তোমরা চাইলে আমি এই বইটা তোমাদেরকে দিয়েও দিতে পারবো কারণ এটা আমার কাছে সফট কপি আছে আর কি ঠিক আছে এটা আমি তাইলে যে আমার যে ক্লাসরুম আছে তানভীরকে একটু দিয়ে দিলে ভালো হতো স্যার হ্যাঁ গুগল ক্লাসরুমে আমি এটা দিয়ে দিব আমার লেকচারগুলো ওখান থেকে বেশিরভাগ নেওয়া থাকবে তোমরা কোনো ছবিতে যদি গরমিল থাকে বা কোনো কিছুতে মনে হয় তোমরা ওখানে মিলাই নিলেই হবে ঠিক আছে যেমন আজকের পড়া বেশিরভাগই এখান থেকেই নেওয়া এছাড়া প্রিভিয়াস কিছু লেকচার বা নোট থাকে ওগুলি থেকে মিলেমিশেই করা আর কি বেশিরভাগ জিনিস এই ছবিটা যেমন যে ছবিটা তোমাদেরকে বুঝাইলাম বা এগুলি ওখানেই পাবা মেজর জিনিসপত্র ওখানেই পাবো এটা আমি ওইখানে আপলোড ইয়ে দিয়ে দিব তোমাদের ক্লাসরুমে দিয়ে দিব ঠিক আছে ওকে দেখি এখানে ক্লাসের কি অবস্থা এখন কতজন আসলো ওকে স্টপ শেয়ারিং দিলাম মোটামুটি 60 হ্যাঁ 60 জন আসছে স্যার আমরা 59 আপনাকে সহ 60 আচ্ছা আচ্ছা রেকর্ডিং অপশন প্রথমে পাই নাই কিন্তু আজকে এখন দেখি রেকর্ডিং অপশন আসছে স্যার আমি রেকর্ড করে রাখছি তুমি রেকর্ড করে রাখছো জি স্যার তাহলে তো কোনো অসুবিধা নাই আমি বুঝতে পারছি স্ক্রিন শেয়ারের আগে হচ্ছে রেকর্ডিংটা দিতে হয় স্ক্রিন শেয়ারটা দিয়ে দিলে পরে রেকর্ডিং অপশনটা চলে যায় ঠিক আছে অসুবিধা নেই ওকে থ্যাংক ইউ তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম